একটি চিহ্ন যার মাঝে থাকবে তার অভাব অনটন দূর হয়ে যাবে, দুঃখ কষ্টগুলো দূর হবে, তার ঘরের ভিতরে বরকত হবে, সর্বদিক দিয়ে আল্লাহ পাক তাকে বরকত দ্বারা ভরপুর করে দিবেন। এই একটি চিহ্ন থাকার কারণে সে একদিন না একদিন লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই একটি চিহ্ন একটি আলামত একজন সাহাবীর মাঝে ছিল, ওই সাহাবীর সমস্ত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওই সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, নবীজি আমার ঘরের ভিতরে কোনো খাবার নেই, আমার ঘরের ভিতরে ঔষধ নেই, আমার ঘরের ভিতরে সর্বদিক দিয়ে অভাব আর অনটন, অভাব অনটন আমাকে আঁকড়ে ধরেছে। রসুল, শান্তি কি জিনিস? সব শান্তি দূর হয়ে গেছে, দুঃখ কষ্ট আমাকে ছাড়তেছে না, আমাকে কিছু দান করেন, আমাকে কিছু ভিক্ষা দেন। আল্লাহর রাসূল ওই সাহাবীর দিকে তাকাইলেন আর বললেন, সাহাবীরে সরো, তোমার ঘরে কিছুই নেই, তোমাকে অভাব অনটন আঁকড়ে ধরেছে আর তুমি ভিক্ষা চাইতেছো। সাহাবীরে, তোমার ঘরের ভিতরে কি কি জিনিস রয়েছে আমাকে তুমি বলো, কি কি আছে? সাহাবী বললেন, রসুল কিছুই নেই, শুধুমাত্র একটি কম্বল রয়েছে। আল্লাহ রসুল বলেন, সাহাবীরে যাও ওই কম্বলটি নিয়ে আসো। সাহাবী আল্লাহ রসুলের কাছে ওই কম্বলটি নিয়ে আসার পরে আল্লাহ রসুল সাহাবীদের কাছে বললেন, সাহাবীরা এই কম্বলটি কি বিক্রি করা হবে? কে আছো এই কম্বলটি বিক্রি তোমরা ক্রয় করে নিবে, তোমার প্রয়োজনে লাগাবে? একজন সাহাবী বললেন, রসুল আমি এই কম্বলটি কিনতে চাই, ক্রয় করতে চাই। আল্লাহ রসুল ওই সাহাবীর কাছে কম্বলটি বিক্রি করে দিয়ে টাকাকে কিছু টাকা দিয়ে তার ঘরের জন্য খাবার কিনে দিলেন, আর কিছু টাকার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী যাও একটি কুড়াল কিনবে, কাঠ কাঠার জন্য একটি কুড়াল কিনে তুমি জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকো, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে থাকো, আল্লাহ পাক তোমাকে অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ পাক তোমাকে শান্তি দিবে, তুমি সর্বদিক দিয়ে আল্লাহ পাকের বরকত পেতে থাকবে। সাহাবী ওই কুড়াল কিনে জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে গিয়ে কাঠ কাটতেছে, এবার বাজারে এনে এনে বিক্রি করে কাজের ভিতরে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করতেছে। কিছুদিন যাওয়ার পরে ওই সাহাবী লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়। আল্লাহ রসুলের কাছে এসে বলে, রসুল আমার সমস্ত ধরনের অভাব অনটন দূর হয়ে গেছে, আমার কোনো দুঃখ কষ্ট নাই, এখন আর আমার কোনো দুঃখ কষ্ট নাই। ইসলামের ভিতরে দুইটা কাজ অবসন্দনীয়। এক নম্বর কাজ হলো ভিক্ষা করা, মানুষের কাছে হাত পাতা, এটা অবসন্দনীয়। আপনার শক্তি সামর্থ্য আছে, আপনি বসে খাবেন কেন? আপনি কাজ করেন, আপনার ভিতরে যদি এই একটি চিহ্ন অর্থাৎ চেষ্টা থাকে, কঠিন পরিশ্রম করার চেষ্টা যদি আপনার মাঝে থাকে, আপনি একদিন না একদিন আপনাকে আল্লাহ পাক লক্ষ কোটি টাকার মালিক বানায় দিবে। চেষ্টা আর পরিশ্রম মানুষকে উন্নত শিখরে পৌঁছায় দেয়, চেষ্টা আর পরিশ্রম মানুষকে সর্ব ধরনের সর্ব জায়গায় আলা উঁচু পর্যায়ে পৌঁছায় দেয় পরিশ্রম। সেজন্য কেউ যদি পরিশ্রম করে চেষ্টা করে লেগে থাকে, ব্যবসার ভিতরে চেষ্টা করে লেগে থাকে, কাজের ভিতরে চেষ্টা করে লেগে থাকে, পড়ালেখার ভিতরে চেষ্টা করে আর লেগে থাকে, আল্লাহ পাক তাকে সফলতা দিবেনই, দিবেই ইনশাআল্লাহ, সফলতা আপনার একদিন আসবেই। সেজন্য বসে খাওয়া যাবে না, আপনি পরিশ্রমী, আপনি পরিশ্রম করেন, আপনি চেষ্টা করেন, হালালভাবে রিজিক অন্বেষণ করেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, নামাজ আদায় করেছে, এবার আমার অনুগ্রহ তালাশ করতে থাকো, তোমরা রিজিক তালাশ করতে থাকো। যে আল্লাহর বান্দা নামাজ আদায় করার উপরে আল্লাহর অনুগ্রহ তালাশ করে রিজিকের সন্ধানে বের হয়, আল্লাহ পাক তাকে সর্বধরনের রিজিক দ্বারা ভরপুর করে দেয়, তার অভাব থাকে না। সেজন্য আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী যদি আপনি কাজ করেন, আল্লাহ পাক আপনার ভিতরে যদি চেষ্টা থাকে, সৎ নিয়তে সৎ ভাবে চেষ্টা থাকে, আল্লাহ পাক আপনাকে একদিন না একদিন এই পৃথিবীতে সফলতা দান করবে এবং কবরে হাসরে আপনাকে পুরস্কৃত বান্দা হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করেন, সবাই মিলে।